আজকে এখানে লেকচার দিতে এসে আমার খুব ভালো লাগছে। এখানে ভ্রাতৃত্ববোধের এই পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আর আমি অনুরোধ করব ডক্টর জাকির নায়েককে, আপনি সামনে আসুন আর আমরা দুজনে কোলাকুলি করি সবার সামনে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার ওয়াই পি ত্রিবেদী, প্রেসিডেন্ট অফ রুষভ কর্পোরেশন, শ্রী ধনরাজ সালেচা, শ্রদ্ধেয় বক্তা ডক্টর জাকির নায়েক, শ্রদ্ধেয় আয়োজক ও ব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ নায়েক, ভাইস প্রেসিডেন্ট আইভিসি সি চমনভাই ভোরা, এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথি, আমার বন্ধু ভাই ও বোনেরা, সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আইআরএফ এবং অন্যান্য আয়োজকদের, যাদের আন্তরিকতা নিষ্ঠার কারণে এই অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এর পুরো কৃতিত্বই আইআরএফ এর। বন্ধুরা, আজকের টপিকটা হলো আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ মানুষ জাতির জন্য। সত্যি বলতে এ ধরনের যে কোনো মতামত বা বিবৃতিতে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়। এখানে একেবারে চূড়ান্তভাবে এমন কোন উপসংহারে আসা যাবে না যে এটা পুরোপুরি নিষিদ্ধ অথবা পুরোপুরি অনুমোদিত। তাই বন্ধুরা, আসুন আমরা দেখি, আর যখন এই বিষয়ে কথা বলবো তখন শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আমরা দেখব না, ধর্ম এখানে অবশ্যই আসবে, আজকের আলোচনার বিষয় থেকে ধর্মকে কোনোভাবেই আলাদা করা যাবে না। তবে আমি আজকে এখানে বলবো এই বিষয়টা যে আমিষ জাতীয় খাবার মানুষের জন্য নিষিদ্ধ, এটা বলার অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ, নৈতিক এবং ধর্মীয় কারণ, অর্থনৈতিক, পরিবেশগত ও স্বাস্থ্যগত কারণ, প্রাকৃতিক কারণ এবং মানসিক কারণ, আর এছাড়াও মেডিকেল কারণ। এটা এখনকার দিনে একটা প্রতিষ্ঠিত সত্য যে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা। আমরা যা ভাবি সেটাই করি, আর আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে আমাদের খাদ্য, আমাদের ব্যবহারকেও প্রভাবিত করে খাদ্য। আর সেজন্যই আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আমাদের খাবারগুলো এমনভাবে বেছে নেব যাতে আমাদের চিন্তা ভাবনা পজিটিভ হয়। এখানে পজিটিভ বলতে আমি অনেক কিছু বোঝাচ্ছি, আর আপনারা বিশ্বাস করেন শুধু যে ধর্মগুলো বলছে তাই নয়, এখন বিজ্ঞানেও এটা প্রমাণিত যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, ব্যবহারকেও প্রভাবিত করে। বন্ধুরা, একটা সময় ছিল যখন মানুষের সামনে বিকল্প উপায় ছিল না, কিছুই ছিল না। মানব সভ্যতার ইতিহাসে দেখবেন পৃথিবীতে এমন অনেক জায়গা ছিল আর এখনো এমন জায়গা আছে যেখানে কোনো রকম গাছপালা জন্মানো সম্ভব না,
প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে গাছপালা হওয়া অসম্ভব। তবে এখন আমরা এতটাই উন্নত হয়েছি যে এখন আমাদের এই পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, আর যে কোনো ধরনের পণ্য যেমন খাবার খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া যাবে। তাহলে এখন যেহেতু বিকল্প ব্যবস্থা আছে, আমরা পরীক্ষা করে দেখব কোন পথটা আমাদের জন্য ভালো। আমি যেসব পয়েন্ট বলেছি সেই দৃষ্টিকোণ থেকে দেখব, আর সেজন্যে বন্ধুরা আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমিষ জাতীয় খাবার মানুষের জন্য অনুমোদিত নয় এখন বর্তমানের এই প্রেক্ষাপটে। শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা সত্যি। একেবারে প্রথমেই আমি বলবো যে বিভিন্ন ইন্ডিয়ান দার্শনিক তারা বলেছেন যে আমরা জীবিত প্রাণীদের কোনো ক্ষতি করব না। এখানে শুধু যাদের দেখছি সেই সব জীব না, যাদেরকে দেখতে পাচ্ছি না তাদের কথা বলা হচ্ছে, যেগুলো আছে বাতাস, আগুন, পানি ইত্যাদিতে। তবে সব কিছুরই একটা সীমা থাকে। একজন মানুষের পক্ষে পুরোপুরি অহিংস নীতি মেনে চলা কোনোভাবেই সম্ভব না, কারণ প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব চাহিদা থাকে। আর সেজন্যই প্রভু মহাবীর বলেছেন যে তোমরা যেখানে হত্যাকে এড়াতে পারবে না সেখানে হত্যা করো, তবে তোমাদের বস্তুগত বিভিন্ন চাহিদা যেমন খিদে ইত্যাদি মেটানোর জন্যে হত্যা করো না। আর সেজন্যে জৈন ধর্ম অনুযায়ী আর ইন্ডিয়ার বেশিরভাগ দর্শন অনুযায়ী আমিষ জাতীয় খাবার একেবারে পুরোপুরি নিষিদ্ধ। এখন এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ, আমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলবো না। তবে আমিষ জাতীয় খাবার আমাদের চিন্তা ভাবনা আর কাজকর্মকে যেভাবে প্রভাবিত করে সেটাই হলো ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকেই বলেছেন, আমি এখানে সেই সব বই আর লেখকদের নাম বলছি না কারণ এতে অনেক সময় লাগবে, তবে রেফারেন্সগুলো আমার কাছে আছে। অনেকেই বলেছেন যে শাকসবজি খেলে পৃথিবীতে আমাদের সবার কষ্ট যন্ত্রণা কমে যাবে, এটা আমাদের পরিবেশের জন্য উপকারী। দেখেন, আমি এখানে বিকল্প খাবারের কথা বলছি। এখন আপনারা বন্য প্রাণীদের দেখেন যারা জঙ্গলে বাস করে, তাদের মধ্যে যারা মাংসাশী প্রাণী দেখবেন যে তারা শুধু মাংসই খায়। তবে যেসব প্রাণী তৃণভোজী তারা কখনোই মাংস খাবে না, শুধুমাত্র মানুষই দুটো খায়। আমি বলবো এটা আসলে কোনো মানে হয় না যে আমরা মানুষরা একই সাথে মাংসাশী এবং তৃণভোজী। আমি আগেই বলেছি যখন বিকল্প উপায় আছে তখন শুধু হত্যা করব কেন? এই মতবাদটার ভিত্তি হলো অহিংসা নীতি, জীব জগতের সবার প্রতি ভালোবাসা আর করুণা, পাখি মাছ সবকিছু। মাংস জাতীয় খাবার যে খেতেই হবে এমন কোনো কথা নেই, তবে আমাদের প্রত্যেককে শাকসবজিও জাতীয় খাবার খেতেই হবে। মানসিকভাবেও মাংস জাতীয় খাবার খেলে আপনারা দেখবেন নিষ্ঠুরতা, অধৈর্য হওয়া, পাশবিক বিভিন্ন প্রবৃত্তি তখন আমাদের ব্যবহারে দেখা দেবে। পশুর মাংস খেলে মানুষ তখন পশুর প্রবৃত্তি লাভ করে, বিশেষ করে চারটা মৌলিক প্রবৃত্তি, অর্থাৎ খিদে, ভয়, ভোগ করা আর বংশবিস্তার। প্রবৃত্তিগুলি মানুষের মধ্যে আছে, আমি বলবো না যে নেই, তবে এগুলো হলো মৌলিক প্রবৃত্তি। আমরা যুক্তি ব্যবহার করতে পারি, আমরা এই প্রবৃত্তিগুলোকে অতিক্রম করতে পারি, এই প্রবৃত্তিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তখনই আমরা হব শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী। তা না হলে মানুষ আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে মানুষ যুক্তি আর বুদ্ধি ব্যবহার করতে পারে, মাংস জাতীয় খাবার খেলেই যুক্তি বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর মানুষ তখন আরো বেশি পশুর মতো হয়ে যায়। আর এটার পেছনে বৈজ্ঞানিক কারণটা হলো, মাংস হলো প্রত্যেক প্রাণীর শরীরের অংশ, এর মধ্যে আছে
তামসিক প্রকৃতি, খাবারের তিনটা প্রকৃতি, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক এক কথায় বললে পশুর মধ্যে যে বুনো প্রবৃত্তি থাকে সেটাকে বোঝানো হয়। মানুষ তখন পশুর মতো হয়ে যায়, কঠিন হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, অজ্ঞ হয়ে যায়। মানুষ মৃত পশুর মাংস যদি খায় তাহলে তার মধ্যে সেই পশুর স্বভাব দেখা দেয়। অপরাধের পরিমাণ বেড়ে যায়, মাংস জাতীয় খাবার খেলে মানুষ আক্রমণাত্মক হয়ে যায়, আক্রমণাত্মক হয়ে যায়, মানুষের যুক্তিবুদ্ধি তখন কমে যায়। মাংস জাতীয় খাবার শুধু অপকারী নয়, এজন্য আরো অনেক সমস্যা হয়, যেমন অপরাধ বেড়ে যায়, নিষ্ঠুরতা বেড়ে যায়। মাংস জাতীয় খাবার খেলে মানুষের মধ্যে ভালোবাসা, সহযোগিতা, আত্মসংযম, এই ধরনের বিভিন্ন গুণগুলো কমে যায়। যদি আমরা পশুদের সাথে এমন নিষ্ঠুর ব্যবহার করি তাহলে আমরা মানুষরাও হয়ে যাব অনেক অমানুষ আর অনেক নিষ্ঠুর। আমি একটা শায়েরি বলবো যে তখন কি হবে যদি এভাবেই চলতে থাকে, যে আমরা যদি মাংস জাতীয় খাবার খাই তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে। আদমি কি শাকলাহা সে আবডর রাহা হায় আদমি, আদমি কি শাকলাহা সে আবডর রাহা হায় আদমি, আদমি কো লুট কর ঘর ভর রাহা হায় আদমি, আদমি হি মরতা হায় মর রাহা হায় আদমি, আদমি হি মরতা হায় মর রাহা হায় আদমি, সমাজ কুছ আতা নেহি ক্যা কর রাহা হায় আদমি। বন্ধুরা, এটার কারণ হলো যে আমরা মানুষরা এখন পশু হয়ে গেছি। মানুষ তখন নিজেই বুঝতে পারে না যে সে কি একটা পশু নাকি মানুষ, কারণ এটাই হলো মাংস জাতীয় খাবার খাওয়ার ফলাফল। মাংস খেলে আমাদের হতে পারে PMS সিন্ড্রোম, অর্থাৎ প্রিপোস্টেরাস মুড সুইং, মানসিক বিকৃতিও দেখা দেয়। সেজন্যই এটা এখন প্রতিষ্ঠিত যে মাংস জাতীয় খাবার হলো নৈতিক আর আত্মিক অবক্ষয়ের পেছনে প্রধান কারণ। আমরা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস, আমরা এজন্যই কাজ করে যাচ্ছি যাতে পৃথিবীতে আমরা সবাই শান্তিতে থাকতে পারি, পশু পাখি আমরা সবাই মিলে। আমাদের মতো একজন ভেজিটেরিয়ান হলেন তিনি যিনি কোনো সময়ই বা কোনো পরিস্থিতিতেই কোনো মাংস, মাছ, মুরগি, ডিম বা মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। ভেজিটেরিয়ান শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি, এটা আমাদের সবারই জেনে রাখা উচিত। এই ভেজিটেরিয়ান শব্দটা এটা ইংরেজি ভেজিটেবলস থেকে আসেনি। এই ভেজিটেরিয়ান শব্দটার মূল শব্দ হল ভেজিটাস, VEGETUS, অর্থাৎ সম্পূর্ণ, স্বাস্থ্যবান, বিশুদ্ধ, জীবন্ত। যদি প্রত্যেকটা মানুষ সচেতনভাবে তার দায়িত্ব পালন করে থাকে তাহলে সামগ্রিকভাবেই সবাই খুবই ভালো থাকবে, নরমান কাজিন এই কথাটা বলে গেছেন। আর এছাড়া হার্বার্ট সোয়াইজারও বলে গেছেন যে মানুষ জাতি যতক্ষণ না করুণার হাত বাড়িয়ে দেবে সব প্রাণীর প্রতি, মানুষ ততক্ষণ এই পৃথিবীতে শান্তি খুঁজে পাবে না। সব প্রাণীর প্রতি মানুষ সদয় হবে আর তাহলেই সে সত্যিকারের মানুষ হবে। এখন বন্ধুরা, আমি আপনাদের বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে, সেটা হলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ। আমাদের অনেকের মধ্যেই এমন একটা ভুল ধারণা আছে যে আমরা শাকসবজি থেকে পর্যাপ্ত আমিষ পাই না আর সেজন্যই আমাদের মাংস জাতীয় খাবার খেতেই হবে যেখানে প্রচুর আমিষ আছে। আমি এক এক করে এই ধারণাগুলো নিয়ে কথা বলব। সবার প্রথমে আমি আপনাদের উদাহরণ হিসাবে দেখাবো সেই শক্তিশালী প্রাণীদের, যেমন ধরেন হাতি অথবা গন্ডার। এরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে পড়ে। এরা কি মাংসাশী? না, এরা আসলে তৃণভোজী। তারা মরে যাবে তবু মাংস খাবে না, তারপরও তারা খুব শক্তিশালী। ঘোড়ার কথা ভেবে দেখেন, ঘোড়ার কারণে আমরা বলি হর্স পাওয়ার। আমরা সবাই জানি যে ঘোড়া খুবই দ্রুতগামী আর শক্তিশালী, আর এই ঘোড়াও হলো তৃণভোজী। এছাড়া আপনারা দেখেন গবাদি পশু, গরু, ষাঁড় আর অন্যান্য পশু, এরা আমাদের অনেক উপকার করে আর এরা সবাই তৃণভোজী। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই তৃণভোজী প্রাণীরা সবাই বেশ শক্তিশালী, তাদের মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই। সত্যি বলতে, যদি বোকামি করে এইসব পশুদের মাংস খাওয়ানো হয়
তাহলে কি হবে? আপনারা সবাই ম্যাটকাও রোগটা জানেন, এটাকে বলা হয় বিএসই, অর্থাৎ এই বিএসই বোভাইন স্পঞ্জিফর্ম এনসিফালোপ্যাথি। আপনারা জানেন কয়েক বছর আগে ইংল্যান্ডে কি হয়েছিল, এইসব গরুগুলোকে পরীক্ষামূলকভাবে ভেড়ার মাংস খাওয়ানো হয়েছিল আমিষের যোগান দেওয়ার জন্য। এই রোগটা অনেকটা স্ক্যাপির মতো, গত 200 বছর ধরেই মানুষ যেটার সাথে পরিচিত। এখন ভেড়ার মাংস খেয়ে গরু যদি পাগল হয়ে যায় তাহলে মানুষের উপরের কি প্রভাব পড়বে বলে মনে করেন? লক্ষ লক্ষ নিরীহ গরুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। এর কারণ হল সন্দেহ করা হয়েছিল যে এই গরুগুলো ম্যাটকাও রোগে আক্রান্ত, আর এজন্য এই পশুগুলোর কোনো দোষ ছিল না। এখানে কারণটা ছিল তাদের ভেড়ার মাংস খাওয়ানো হয়েছিল, যেটা একটা গরুর জন্য স্বাভাবিক খাবার না। মানুষের ক্ষেত্রেও একই কথা, প্রাণীজ আমিষ আমাদের জন্য স্বাভাবিক না। একইভাবে লক্ষ লক্ষ মুরগি মেরে ফেলা হয়েছিল পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, কারণ মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল। এবার স্বাস্থ্যকর খাবার নিয়ে বলি। আমি এখন বলবো ডক্টর ডিন অর্নিশের কথা। আমেরিকার এই ডাক্তার খুব ভালো একটা বই লিখেছিলেন যে কিভাবে হৃদরোগকে ভালো করে তুলব কোনো অপারেশন বা ওষুধ ছাড়া, আর এই বইটা এখন আমেরিকার বেস্ট সেলার বই। আমেরিকার জনগণও বইটার ব্যাপারে বেশ আগ্রহী হয়েছে, পুরো পৃথিবীতেই মানুষ বেশ আগ্রহী হয়েছে। আর শাকসবজি মেডিকেল দৃষ্টিকোণ থেকেও আমাদের জন্য উপকারী। তিনি দুই ধরনের খাবারের কথা বলেছেন, একটা সুস্থ করবে আর অন্যটা হৃদরোগের মোকাবেলা করবে। দুইটা খাবারই শাকসবজি জাতীয়, কারণ তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে মানুষের জন্য শাকসবজি হলো সেরা খাবার। এতে শুধুমাত্র হৃদরোগের উপকারী হয় না, এতে অন্যান্য আরও অনেক কঠিন রোগের নিরাময় হয় অনেক কঠিন রোগের মাংস খেলে যেগুলো হয়, যেমন পায়ুপথের ক্যান্সার অথবা স্তন ক্যান্সার অথবা মূত্রগ্রন্থির ক্যান্সার, অতিরিক্ত মোটা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস, পেটে পাথর। ডক্টর ডিন অর্নিশ এই কথাগুলো তার রিপোর্টে উল্লেখ করেছেন। তিনি প্রোটিন নিয়েও কিছু কথা বলেছেন। বন্ধুরা, এই কথাগুলো কিছুটা টেকনিক্যাল। প্রোটিন যে জিনিসের সাহায্যে গঠিত হয় তাকে বলে অ্যামিনো অ্যাসিড। অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, তবে আমাদের জন্য এর মধ্যে তিনটা খুবই দরকারি, লাইসাইন, ট্রিপ্টোফ্যান আর মিথিওনাইন। এই অ্যামিনো অ্যাসিডগুলো আপনারা পাবেন পশুদের মধ্যে, এছাড়া শাকসবজির মধ্যেও এগুলো আপনারা পাবেন। তবে যখন আমরা পশু মাংস খাই এই অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়ার জন্য, তখন আমরা অপ্রয়োজনীয় জিনিসও পাই, যেমন কোলেস্টেরল এবং পশুর চর্বি। বন্ধুরা, খাদ্যের এই দুইটা উপাদান আমাদের মানুষের জন্য একেবারেই ঘাতক, খুব অপকার করে, কোলেস্টেরল আর পশুর চর্বি। এখন এটা নিয়ে বলি যে অনেকেই বলে থাকেন আমরা নাকি শাকসবজি থেকে পর্যাপ্ত আমিষ পাই না, তাই পর্যাপ্ত পরিমাণে আমিষের জন্য আমাদের মাংস খেতেই হবে অ্যামিনো অ্যাসিডের জন্য। এটা একটা ভুল ধারণা। লেগিউম আর সিরিয়াল মিলিয়ে যে খাবার, লেগিউম মানে ডাল শাকসবজি আর সিরিয়াল মানে গম চাল ইত্যাদি, খাবারের মধ্যে এই দুটোই থাকবে, তাহলে আপনি পাবেন একটি সুষম খাদ্য তালিকা, যেখানে আপনি পাবেন পর্যাপ্ত আমিষ, যেটা ডিম বা মাংসের আমিষের চাইতে খুব একটা আলাদা নয়। তবে এখানে কোলেস্টেরল নেই, পশুর প্রবৃত্তি নেই। একটা ডায়েটিক অ্যাসোসিয়েশন বলেছে যে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা যদি শাকসবজি খাই, যদি মাংস না খাই, তাহলে এইসব রোগ থেকে নিরাময় পেতে পারি, যেগুলো আমি আগেই বলেছি। এটা প্রতিষ্ঠিত সত্য যে শাকসবজি বেশি স্বাস্থ্যকর আর বেশি পুষ্টিকর। শাকসবজির মধ্যে কোনো কোলেস্টেরল নেই। আমিষ আপনারা দু ধরনের খাবারই পাবেন, তবে কোলেস্টেরল পাবেন শুধু মাংসের মধ্যে, যেমন গরু, মুরগি, মাছ ইত্যাদি। মাংস জাতীয় খাবারে প্রচুর পরিমাণে চর্বি থাকে, যেটাকে আমাদের লিভার কোলেস্টেরলে পরিণত করে। আমাদের প্রয়োজনীয় কোলেস্টেরল শরীরেই তৈরি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনাদের বোঝা দরকার। আমাদের মানুষদের কোলেস্টেরল প্রয়োজন, তবে পশুর মাংস থেকে এই কোলেস্টেরল নেওয়ার দরকার নেই। আমাদের শরীর এটা একটা অসাধারণ যন্ত্র, আমাদের শরীরে
যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে সেটা নিজেই যাবতীয় আমিষ, যাবতীয় কোলেস্টেরল আমাদের শরীরের ভেতরেই তৈরি করে। আমাদের শরীরের 3/4 কোলেস্টেরল শরীরেই তৈরি হয়, আর অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল আর অতিরিক্ত চর্বি এগুলোর কারণেই অনেকের হয় করোনারি হার্ট ডিজিজ। এছাড়াও আরও অনেক অসুখ, এগুলো আমি নিয়েছি বিভিন্ন জার্নাল থেকে, মেডিকেল জার্নাল। মৃগী রোগ, শরীরে ইনফেকশন, কিডনির অসুখ, অতিরিক্ত প্রোটিন আর অতিরিক্ত ইউরিক অ্যাসিড, মাংস জাতীয় খাবার খেলে এসব অসুখ হতে পারে। রিউম্যাটিক ফিভার, আর্থ্রাইটিস, গাউট, মাংস জাতীয় খাবারের মধ্যকার ইউরিক অ্যাসিডের কারণেই এই রোগগুলো হতে পারে। বৃহদন্ত্র দুর্বল হয়ে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমেরিকার এক ডাক্তার দীপক চোপড়া বলেছেন যে ঠিক মতো আমরা যদি আমাদের শরীরের যত্ন নেই তাহলে 100 বছর বাঁচা সম্ভব। আসুন এবারে আমরা দেখি উত্তর মেরুর এস্কিমোদের একটু দেখে আসি। সেখানে দেখবেন গাছপালা জন্মানো সম্ভব না, মাংস ছাড়া কোনো উপায় নেই, আর এস্কিমোদের গড় আয়ু মাত্র 30 বছর। মাংস জাতীয় খাবারে ভিটামিন এ আর ভিটামিন সি কম পেয়ে থাকবেন, তবে শাকসবজি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে পাবেন। আর ডিমের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো বিভিন্ন চর্মরোগের কারণ, যেমন একজিমা, স্কেবিজ, কুষ্ঠ ইত্যাদি। এবারে কিছু বৈজ্ঞানিক তথ্য দিচ্ছি। এক মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে আমিষভোজীদের তুলনায় নিরামিষভোজীদের হৃদরোগ কম হয়। এছাড়াও এটা এখন সবাই জানে, শুধু ইন্ডিয়াতেই নয়, উন্নত দেশের মানুষ এখন জানে যে কারো মেডিকেল চেক আপ সেটা আসলে কখনো ফুলপ্রুফ হয় না। যে অসুখগুলো তারা বহন করে সেগুলো বংশধরদের ভেতরে ছড়িয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে মানুষের মতো পশু পাখিও বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তারা বিভিন্ন প্রকার রোগ জীবাণু বহন করে। যখন এই পশুগুলোকে মেরে কেউ সেই মাংস খায়, তখন এই মাংসের রোগ জীবাণু যেটা সেই মৃত পশুটার শরীরে ছিল সেটা তখন পুরোপুরি মানুষের শরীরে চলে যায়। ফুড পয়জনিং যে ঘটনাগুলো, তার মধ্যে 90% হয় মাংস জাতীয় খাবার থেকে। যখন কোনো পশু বা পাখিকে কসাইখানায় নেওয়া হয়, এখানে আপনাদের এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। যদি আপনারা পশু পাখির কসাইখানায় গিয়ে থাকেন তাহলে এটা বুঝবেন, যখন এই প্রাণীগুলোকে কসাইখানায় নেওয়া হয় আর তারা বুঝতে পারে যে তাদের মেরে ফেলা হবে, তখন তারা খুব ভয়, ব্যথা আর খুব কষ্ট পেয়ে থাকে। শরীরে অ্যাড্রিনালিন বেড়ে যায়, এই হরমোন রক্তের সাথে মিশে যায়, তারপর মাংসে মিশে যায়। এখন এই প্রবৃত্তিগুলো অর্থাৎ ভয়, ব্যথা, কষ্ট, এই নেগেটিভ পয়েন্টগুলো মাংস জাতীয় খাবারের অংশ হয়ে যায়, আর যে সেই মাংস খায় তার শরীরেও চলে যায়। আর সেজন্যই আমি আপনাদের বলবো, যখন কেউ মাংস জাতীয় খাবার খায় সে মানুষ থেকে সরে গিয়ে পশুর মতো হয়ে যায়। এখন আমি এই ধারণাটা নিয়ে কথা বলবো যে বাড়ন্ত শিশুদের জন্য ডিম আবশ্যক, কারণ ডিমে প্রোটিন আছে। আগেই বলেছি অতিরিক্ত প্রোটিন উপকারের চাইতে অপকারী বেশি করে। আর আপনি যে প্রোটিন পাবেন ডালের মধ্যে, সিরিয়ালের মধ্যে, সেটা অনেক ভালো, অনেক প্রাকৃতিক, মাংস জাতীয় খাদ্যের অতিরিক্ত প্রোটিনের চাইতে অনেক ভালো। এখানে আপনাদের ডিমের উদাহরণটা দেই, প্রত্যেক ডিমের ওজন গড়ে 100 গ্রাম আর তাতে থাকে 170 ক্যালোরি। এতে 13.6% প্রোটিন থাকে, আর আপনারা দেখবেন যে ডালের মধ্যে থাকে 24% প্রোটিন, ডিমের চাইতে অনেক বেশি। এখানে ওজনটা একই, 100 গ্রাম। ডিমের মধ্যে আপনারা পাবেন 13.3% স্যাচুরেটেড ফ্যাট, যেখানে সিরিয়াল আর ডালের মধ্যেই ফ্যাটের পরিমাণ খুব বেশি হলে 1% পাবেন। ডিমের মধ্যে 450-500 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে একটা ডিমে। থাকে মিথিওনাইন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যেটা ভিটামিন বিকে ধ্বংস করে। আরও থাকে প্রচুর সোডিয়াম সল্ট, একটা ডিমের ভেতরে এই উপাদানগুলো থাকে। যখন কেউ একটা ডিম খায়
তার শরীরের মধ্যে তখন প্রবেশ করে এই সব উপাদানগুলো, অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। এর মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই, এর মধ্যে কোনো রকম ফাইবার নেই। বন্ধুরা, চিকিৎসা বিজ্ঞান এখন এটা জানতে পেরেছে। বিজ্ঞান বলছে খাবার হজমের জন্য ফাইবার অবশ্যই প্রয়োজন। এই ফাইবার আপনারা শাকসবজি জাতীয় খাবারে পাবেন, মাংস জাতীয় খাবারে পাবেন না। এবারে খরচটা দেখি, আমি শুধু ডিমের সাথে তুলনা করছি। খরচ এক গ্রাম প্রোটিন পেতে গেলে ডালের চাইতে ডিম কেনার পেছনে 3-4 গুণ বেশি খরচ করতে হবে। 100 ক্যালোরি পেতে গেলে ডালের চাইতে 10 গুণ বেশি খরচ করতে হবে। এভাবে ডাল, গম এগুলো শুধু সস্তাই নয়, এছাড়াও এখানে অন্যান্য খাদ্য উপাদানও পাবেন, যেমন ভিটামিন, মিনারেল, ফাইবার ইত্যাদি। এবারে পোলট্রি ফার্ম নিয়ে কিছু কথা বলি। বলা হচ্ছে পোলট্রি ফার্মিং, এখানে কথাটা ঠিক হয়নি। আর সত্যি কথা বলতে, এগুলো আসলে এক একটা পোলট্রি ফ্যাক্টরি। এই পোলট্রিগুলোতে হাঁস মুরগিগুলোকে যেভাবে রাখা হয়, খাঁচার মধ্যে একটার উপরে আরেকটা হাঁস বা মুরগি থাকে। এই খাঁচাগুলো আকারে খুবই ছোট, এমনকি পোলট্রির লোকজনও বলে এটা আমাদের ফ্যাক্টরি আর এগুলো আমাদের মার্চেন্ডাইজ, মালপত্র, এগুলো আমাদের প্রোডাক্ট, এদেরকে জীবন্ত প্রাণী বলে মনেই করে না। এই প্রাণীগুলোর উপরে তাদের কোনো করুণা নেই, আর সেই কারণেই হাঁস মুরগির মধ্যে এইসব প্রবৃত্তি দেখা যায়। এদেরকে বিক্রি করা হয় পণ্যের মতো, তাদের প্রাকৃতিক খাবার দেওয়া হয় না, বিভিন্ন ড্রাগস দেওয়া হয় যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এই ড্রাগসের কারণে তারা দ্রুত বেড়ে ওঠে, আরও বেশি পরিমাণে ডিম দেয়। পোলট্রি মালিকরা শুধু লাভ করার ব্যাপারেই আগ্রহ দেখায়, আর ফলাফল হিসাবে এই হাঁস মুরগিগুলো অল্প বয়সেই মারা যায়। এতে শিশুদের শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে, আবেগ আর বুদ্ধির উপরও ক্ষতিকর প্রভাব পড়ে। শিশুদের জন্য ডিম আসলে বিষ। আমরা যদি ফ্রিজের ভেতরে ডিম না রাখি তাহলে খুব তাড়াতাড়ি ডিম নষ্ট হয়ে যায়, আর বাজারে যে ডিমগুলো বিক্রি হয় তার মধ্যে নষ্ট ডিম থাকার সম্ভাবনা অনেক। ভেজিটেবল ডিম এটা কাল্পনিক কথা, এমন কিছুই নেই। ডিম কখনোই ভেজিটেবল ডিম হতে পারে না, প্রাণীর শরীর থেকে বের হয়, এটা একটা নন ভেজ খাবার, ভেজিটেবলস না। ডিম অবশ্যই মাংস জাতীয় খাবার, এটা শাকসবজি জাতীয় খাবার না, এটা আমাদের একটা ভুল ধারণা। বন্ধুরা, আমি এখন বলবো অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে। এগুলো আমি নিয়েছি বিভিন্ন জার্নাল থেকে, মেডিকেল জার্নাল, আর এছাড়াও নিয়েছি বিভিন্ন পরিসংখ্যান থেকে, ইন্ডিয়ান সরকারের রিপোর্ট, এছাড়াও আমেরিকান সরকারের রিপোর্ট, ব্রিটিশ রিপোর্ট ইত্যাদি। আমি আপনাদেরকে এখানে এইসব রিপোর্টের বিস্তারিত বলবো না, শুধু সারমর্মটা বলবো। ইংল্যান্ডের একটা পরিসংখ্যান বলছে শাকসবজি জাতীয় খাবার তৈরি করতে যে পরিমাণ জমির প্রয়োজন হয় তার চাইতে মাংস জাতীয় খাবার তৈরি করতে গেলে 14 গুণ বেশি জমির প্রয়োজন হয়। 14 গুণ বেশি জমির প্রয়োজন হয়, কারণ এখানে যা হচ্ছে, প্রথমে খাবার তৈরি হচ্ছে, সেগুলো পশুদের খাওয়ানো হচ্ছে, তারপর মাংসের জন্য সেই পশুদের মারা হচ্ছে। এভাবেই আমরা মাংস জাতীয় খাবার পাই। কিন্তু একই জমিতে যদি কৃষিকাজ করা হয় ডাল, চাল আর গমের জন্য, সেই জমির উৎপাদন তখন অনেক অনেক গুণ বেশি হবে, অনেক গুণ বেশি হবে। মাংস জাতীয় খাবার সেই তুলনায় অনেক কম উৎপাদিত হবে। আপনাদের আমি আরেকটা পরিসংখ্যান বলি। 10 একর জমিতে চাষাবাদ করলে 10 জন মানুষ আর 10টা গবাদি পশু সারা বছর খেতে পারবে, কিন্তু 10টা গবাদি পশুর মাংস একজন মানুষ কয়েকদিনেই শেষ করে ফেলবে, সারা বছর চলবে না। মাঠের মধ্যে আমরা যে ঘাস দেখি আর বিভিন্ন শস্য, এগুলো সবই আসলে ঘাস জাতীয় জিনিস। আর দেখবেন শস্য যখন তোলা হয় সেখান থেকেও আমরা কিছু খড় বিচালি পাই। এই খড় বিচালি দিয়ে খুব উন্নত মানের জৈব সার তৈরি করা যায়। জৈব সার, আমরা প্রতি বছর রাসায়নিক সারের পেছনে কোটি কোটি টাকা খরচ করি, রাসায়নিক সারের পেছনে। আমরা সবাই জানি এগুলো আমাদের জন্য ক্ষতিকর। অন্যদিকে আমরা প্রাকৃতিক সার পেতে পারি গবাদি পশু থেকে, কিন্তু তাদের আমরা মেরে ফেলছি, আমরা তাদের
মেরে ফেলছি, আমাদের মাংস যোগান দেওয়ার জন্য তাদেরকে আমরা মেরে ফেলছি, কিন্তু আমরা এখানে অনেক কিছুই দেখছি না। এই গবাদি পশু থেকে যে সার পাই সেগুলো অনেক বেশি সস্তা, স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য সেটা খুবই উপকারী। এটা এখন সবাই জানে যে কোনো একটা পশুর শরীরে 1 কেজি মাংসের জন্য তাকে 16 কেজি খাবার খাওয়াতে হয়। এভাবে মাংসের যোগান দিতে গিয়ে আমরা পশুদের অনেক খাবার খাওয়াচ্ছি, তার বদলে আমরা মানুষরাই এই ভেজিটেবলগুলো খেতে পারি। তাই শুধুমাত্র খাবারের জন্যই নয়, এছাড়াও এই পশুগুলোকে প্রাকৃতিক সারের জন্য আমাদের প্রয়োজন হবে। এছাড়াও ম্যাসাচুসেটসের একজন প্রফেসর, প্রফেসর উইলবিং, এ কথা বলেছেন যে মাংস জাতীয় খাবারের 1 ক্যালোরির জন্য শাকসবজি জাতীয় খাবারের 7 ক্যালোরি ব্যয় করা হয়। এরপর তিনি আরও বলেছেন যে একটা পশুর চারণক্ষেত্রে চাষ করলে 5টা পরিবার চলতে পারবে। বন্ধুরা, আমি আপনাদের এসব উদাহরণ দিয়ে বিরক্ত করব না, তবে সব কিছুর সারমর্ম হিসাবে আমি বলবো যে শাকসবজি জাতীয় খাবারে মাংস জাতীয় খাবারের তুলনায় খরচ আসলেই অনেক অনেক কম। আসুন এবারে আমরা অন্যান্য বিষয়গুলো দেখি, যেমন পরিবেশের, পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপরে প্রভাব, কসাইখানা ইত্যাদি। পশু পালন করে মাংসের জন্য মেরে ফেলা হলে সেখানে প্রচুর জায়গা, পানি আর খাবারের প্রয়োজন হয়। এভাবে পশু পাখি মেরে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। কারণ আমাদের সম্পদ সবসময় সীমিত, তাই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। শাকসবজি লাগাতে পারি অথবা বিভিন্ন পশু পাখিকে মেরে ফেলতে পারি। কসাইখানার অবস্থাও একটু ভালোভাবে খেয়াল করেন, সেগুলো কেমন অবস্থায় আছে। কসাইখানাগুলো খুব অস্বাস্থ্যকর, এগুলোর অবস্থা খুবই নোংরা, পুরো পৃথিবী জুড়েই দেখবেন এই একই অবস্থা। গতকাল আমি ইন্টারনেটে একটা রিপোর্ট দেখলাম, এগুলো বাইরের দেশের, উন্নত দেশের রিপোর্ট, আমেরিকা আর ফ্রান্সের। এমনকি আমেরিকার ফ্রান্সের রিপোর্টও বলছে যে তাদের কসাইখানাগুলোর অবস্থা খুবই অস্বাস্থ্যকর। আমার কাছে এখানে আমেরিকান সরকারের প্রকাশ করা এমন একটা রিপোর্ট আছে, কসাইখানা আর কসাইখানার মাংস আমেরিকান পরিবারগুলোর জন্য এখন জীবন মরণের ব্যাপার। এই সব পশুগুলোকে জবাই করা হয় খুবই অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে। মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় আর তখন এই মাংস মানুষের খাওয়ার উপযুক্ত থাকে না। আপনারা অনেকে হয়তো ভাবেন যে ইম্পোর্ট করা প্যাকেট, খুব সুন্দরভাবে প্যাকেট করা অথবা টিনের কোটায় মাংস, এগুলো জীবাণুমুক্ত। আপনারা ভুল ভাবছেন, এই মাংস আসছে ওই কসাইখানাগুলো থেকেই। আমি এখানে যেসব কথা বললাম মেডিকেল সায়েন্সও একই কথা বলে। শুধু তাই নয়, মাংস ঠিক রাখার জন্য কেমিক্যাল মেশানো হয়, বিভিন্ন কেমিক্যাল, এতে করে সেই মাংস আর পচে না। ইন্ডিয়া সহ পুরো পৃথিবীতে মানুষ এখন পরিবেশ সচেতন হয়েছে আর অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। পরিবেশ বান্ধব এই শাকসবজি সব জায়গায় পাবেন। এখন দেখবেন পুরো পৃথিবী জুড়েই মানুষ এখন আগ্রহী হচ্ছে পরিবেশ বান্ধব এই শাকসবজির ব্যাপারে, কারণ এই খাবারগুলো খুবই উপকারী আর স্বাস্থ্যকর। যেসব দেশে গাছপালা জন্মানোর পরিবেশ নেই, সেখানে এখন গ্রিন হাউজে বা গ্লাস হাউজের ভেতরে শাকসবজির চাষ করছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ার কারণে ব্যাপারটা এখন আরো সহজ হয়ে গেছে। সত্যি বলতে ইন্ডিয়ার মতো উন্নয়নশীল দেশে সরকার আর এনজিওগুলোর আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত চাষাবাদ আর শাকসবজি জাতীয় খাবার রপ্তানি করার উপরে। এতে আমাদের অনেক অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এবারে পরিবেশ দূষণ, কসাইখানাগুলো নোংরা থাকার কারণে যে পরিবেশ দূষণ হয় সেটা ভয়াবহ। এই পশু পাখির মলমূত্র এমনকি আধুনিক কসাইখানাগুলোতেও একেবারে খোলা অবস্থায় থাকে, একেবারে উড়ন্ত। পশু পাখির হাড়গোড়, তাদের রক্তের প্রবাহ, তাদের চামড়া, এসব মিলে পরিবেশকে দূষিত করে। পরিবেশের ভারসাম্য, মানুষের জন্য পশু পাখি দরকার, তবে সেটা নিয়ে বাড়াবাড়ি করলে চলবে না। একে অন্যের উপর নির্ভরশীল, গরু, ভেড়া, মাছ, ব্যাং ইত্যাদি। মৃত না থেকে জীবিত থাকলেই আমাদের জন্য বেশি উপকারী। তাহলে কেন মেরে ফেলব বন্ধুদের আর উপকারীদের? তাদেরকে মারব শুধু মাংস খাওয়ার জন্যে? পশু পাখিদের প্রতি এতটা অকৃতজ্ঞ হওয়া উচিত না, এরা ক্ষুদ্র জীব, আমরা এদেরকে বলি পশু আর পাখি। এবারে আপনারা অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখেন, সেটা প্রাকৃতিক সার। আমি আগেই বলেছি যে পশু পাখির মলমূত্র থেকে যে প্রাকৃতিক সার হয় সেটা
কৃত্রিম সারের চেয়ে অনেক বেশি উপকারী। কৃত্রিম সার ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়, আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি। এই রাসায়নিক উপাদানগুলো আমদানি করা হচ্ছে কৃত্রিম সার বানানোর জন্য, এভাবে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। বন্ধুরা, আমি এভাবে ঐতিহাসিক আর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলবো। আমি আগেও কিছুটা বলেছি, পৃথিবীতে অনেক মরুভূমি আছে, মাইলের পর মাইল মরুভূমি, সেখানে কোনো গাছপালা জন্মাতে পারে না। সেখানে খাবারের একমাত্র উৎস পশু পাখির মাংস। ভৌগোলিকভাবে এস্কিমোদের কথা বলেছি, তাদেরও মাংস ছাড়া কোনো উপায় নেই। তবে আমাদের হাতে বিকল্প উপায় আছে, যেটা স্বাস্থ্যকর, যেটা অনেক সস্তা আর পরিবেশ বান্ধব। আমরা এই খাবারগুলোই খাব। এবারে বন্ধুরা, আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে বলবো, যেখানে আমার কথাটাই প্রমাণিত হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, যে মানুষ প্রাকৃতিকভাবেই ভেজিটেরিয়ান। আমি আপনাদের 16টা পয়েন্ট বলবো, তুলনা করে আমাদের শরীর কিভাবে গঠিত। আর আপনারাও সবাই জানেন, বিজ্ঞান আমাদের জানিয়েছে বিভিন্ন পশুর দাঁত কেমন হয়, দাঁতের প্রকৃতি। আমি প্রথমে তৃণভোজীদের কথা বলি, তৃণভোজী প্রাণী, তাদের দাঁতগুলো চোয়ালের সাথে লাগানো, ছোট, ভোঁতা আর কাছাকাছি থাকে। আর মাংসাশীদের ক্ষেত্রে দাঁতগুলো ধারালো, সূচালো, লম্বা আর কোনাকুনি। মানুষের দাঁতের মধ্যে 2টা বা 4টা দাঁত, যেগুলো কিছু মানুষ বলে সেগুলো কুকুরের দাঁতের মতো। এগুলো আসলে মাংস খাওয়ার জন্য না, এই দাঁতগুলো বানর আর শিম্পাঞ্জিদের আছে। তারা এই দাঁতগুলো দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে আনে, তারপর সেই ফল খায়। তাদের নখর, তৃণভোজীদের ধারালো নখ থাকে না, তারা শুধুমাত্র ফল ছিঁড়তে পারে। আর মাংসাশীদের ক্ষেত্রে তারা ধারালো নখ দিয়ে শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তারপর চিবানোর অভ্যাস, তৃণভোজী প্রাণীদের চোয়াল ওঠানামা করে উপরে আর নিচে, ডানে আর বামে, তারপর তারা সেই খাবারগুলো চিবিয়ে পেটের ভেতরে ফেলে। আর মাংসাশী প্রাণীরা নিচের চোয়ালটা উপরে ওঠায় আর নিচে নামায়, তারপর তারা ভালোভাবে না চিবিয়েই সেটা গিলে ফেলে। এখন বন্ধুরা নিজেরাই তুলনা করে দেখেন, আমি শুধু তৃণভোজী আর মাংসাশীদের কথা বলছি, আপনারা নিজেরাই তুলনা করে দেখবেন যে আমরা এখানে কোন দলের ভেতরে পড়ি। আমাদের সাথে মিল কি তৃণভোজী প্রাণীদের নাকি মাংসাশী প্রাণীদের সাথে? জিহ্বা, তৃণভোজী প্রাণীর জিহ্বা হয় মসৃণ, আর মাংসাশী প্রাণীদের জিহ্বা খুব খসখসে। পানি খাওয়ার অভ্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার বন্ধু ডক্টর পরেশ দালাল বলেছিলেন, তিনি বলেছিলেন যে তৃণভোজী প্রাণীগুলো তারা পানি খায়, ঠোঁট দিয়ে চুষে খায়। আর মাংসাশী প্রাণীদের দেখবেন তারা পানি খায় জিহ্বা দিয়ে, পানি চেটে খায়। আমরা এমনটা করি না, আমরা সবসময় ঠোঁট দিয়ে পানি খাই। এবারে এদের গৃহতন্ত্রের দৈর্ঘ্যটা দেখি। তৃণভোজী প্রাণীদের গৃহতন্ত্র বড়, শরীরের চাইতে 4 গুণ বড়। মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে এমনটা নয়, মাংসাশীদের ক্ষেত্রে দেখবেন তাদের গৃহতন্ত্র বেশ ছোট, শরীরের দৈর্ঘ্যের সমান। আর এই কারণেই এই সব প্রাণী দূষিত অবস্থায় থাকে। লিভার আর কিডনি, তৃণভোজীদের ক্ষেত্রে এগুলো আকারে ছোট, তাই তারা সহজে বর্জ্য পদার্থ বের করে দিতে পারে না। আর মাংসাশীদের ক্ষেত্রে লিভার আর কিডনি আকারে অনেক বড় হয়, তাই তারা সহজেই বর্জ্য পদার্থ বের করে দিতে পারে। পরিপাকতন্ত্র, তৃণভোজীদের পরিপাকতন্ত্রে কম পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাই তারা মাংস হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের শরীরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর সেজন্যই তারা মাংস হজম করতে পারে, মানুষ এভাবে হজম করতে পারে না। মুখের লালা, তৃণভোজীদের মতো মানুষেরও মুখের লালায় অ্যালকালাইন থাকে, এছাড়াও অনেক ভিটামিন থাকে, যেগুলো পাকস্থলীর ভেতরে শর্করা জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের মুখের লালা সব সময় অ্যাসিডিক। তারপর ব্লাড পিএইচ, মানুষের আর তৃণভোজীদের ক্ষেত্রে এটা অ্যালকালাইন, মাংসাশীদের ক্ষেত্রে অ্যাসিডিক। তারপর এদের ব্লাড লিপোপ্রোটিন, মানুষের ব্লাড লিপোপ্রোটিন তৃণভোজী প্রাণীদের মতো একই রকম, কিন্তু মাংসাশী প্রাণীদের ব্লাড লিপোপ্রোটিন অন্যরকম। ইন্দ্রিয়, তৃণভোজী প্রাণীদের ইন্দ্রিয়গুলো দুর্বল, বিশেষ করে দৃষ্টিশক্তি খুবই দুর্বল। তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে
মাংসাশীদের ইন্দ্রিয়গুলো শক্তিশালী। শব্দ, গলার আওয়াজ, দেখবেন তৃণভোজী প্রাণীদের এমনকি মানুষের আওয়াজ ভয়ঙ্কর না। অবশ্য এখন আমরা ভয়ঙ্কর শব্দ করতে পারি, তবে প্রাকৃতিকভাবেই সব তৃণভোজী প্রাণীর গলার আওয়াজ নরম। আর মাংসাশী প্রাণীদের দেখেন, সিংহ অথবা বাঘ, তাদের আওয়াজ কর্কশ আর ভয়ঙ্কর। এরপরে দেখেন শিশুদের, বিভিন্ন প্রাণীর শিশুদের দেখেন, আর আপনারা দেখবেন যে তৃণভোজী প্রাণীর বাচ্চাদের, তারা যে সময় জন্মগ্রহণ করে সে সময় থেকেই তারা দেখতে পায়। তবে মাংসাশী প্রাণীর বাচ্চাদের দেখবেন যে তারা অন্তত এক সপ্তাহ অন্ধ থাকে। এখন আপনারাই বিচার করে দেখেন যে মানুষ কোন দলে পড়ে। মানুষ তৃণভোজীদের দলে পড়ে, তৃণভোজী, নাকি মানুষ মাংসাশীদের দলে পড়ে, কোন দলে? বন্ধুরা, এখন আপনাদের কিছু বিখ্যাত লোকের নাম বলবো যারা ননভেজ পছন্দ করতেন না। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে আমরা দেখি যেসব বিখ্যাত বিশেষজ্ঞ, দার্শনিক, বৈজ্ঞানিক যেমন আইনস্টাইন, আর্টিস্ট যেমন লিওনার্দো দা ভিঞ্চি, কবি যেমন মিল্টন, পোপ, শেলি, আর লেখক যেমন জর্জ বার্নার্ড শ, এছাড়াও অনেক ধর্মীয় নেতা ভেজিটেরিয়ান ছিলেন। এছাড়াও আরো অনেকে আছেন, বিখ্যাত গণিতজ্ঞ পিথাগোরাস, প্লুটার্ক, নিউটন, এছাড়াও বিজ্ঞানী আইনস্টাইন, ডক্টর এনি বেসেন্ট, রেভারেন্ড ডক্টর ওয়াউটার বস, জর্জ বার্নার্ড শ টলস্টয়, বিখ্যাত দার্শনিক সক্রেটিস আর অ্যারিস্টটল, এরা সবাই ছিলেন খুবই বিখ্যাত। আর তারা বলেছেন যে তারাই হল আশীর্বাদপ্রাপ্ত, যাদের মধ্যে রয়েছে করুণা, সহনশীলতা, ভালোবাসা আর অহিংসার নীতি, যারা মাংস জাতীয় খাবার খায় না। বন্ধুরা, আমি জর্জ বার্নার্ড শর একটা উদ্ধৃতি দিচ্ছি। জর্জ বার্নার্ড শর এই কথাটা খুবই বিখ্যাত, আমরা নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি। ভালো করে কথাটা শুনেন, আমরা এই পৃথিবীতে নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি। আমাদের খাওয়ার জন্য তাদের হত্যা করা হয়েছে, মাংসাশী প্রাণীদের মতো মানুষ তাদের মাংস খেয়েছে। এই প্রাণীদের দুঃখ কষ্টের কথা একবারও চিন্তা করি না। ডাক্তার একবার বার্নার্ড শকে বলেছিল, তিনি অসুস্থ ছিলেন, ডাক্তার বলল আপনাকে এখন মাংসের স্যুপ খেতে হবে। বার্নার্ড শ বললেন, আমি বরং মরে যাব, তবু মাংস জাতীয় কোনো খাবার আমি খাবো না। আর বার্নার্ড শ তারপর সুস্থ হয়েছিলেন, ডাক্তার তখন ভেজিটেরিয়ান হয়ে গেল। একইভাবে মহাত্মা গান্ধী, তার ছেলে খুব অসুস্থ ছিল, তাকেও মাংসের স্যুপ খেতে বলা হলো, তিনি রাজি হননি, ছেলেটা সুস্থ হলো। আমি আপনাদের এই কথাগুলো বলছি কেন, এখানে মিস্টার ত্রিবেদী বললেন, ডাক্তার যেটা খেতে বলবে সেটাই খেতে হবে, সেটাই মানতে হবে, সন্দেহ নেই। তবে আমি আমার লেকচারের শুরুতেই আপনাদের বলেছিলাম, সবকিছুই আপেক্ষিক। ডাক্তার যখন কোনো কথা বলেন, তখন তিনি শুধু মেডিকেলের দৃষ্টিকোণ থেকেই বলেন। আর বন্ধুরা, আমরা মানুষরাই পৃথিবীতে এসেছি শুধুমাত্র টিকে থাকার জন্য না। টিকে থাকাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে অন্য প্রাণীদের জীবনের বিনিময় না, অন্য প্রাণীদের কষ্টের বিনিময় না। সবাইকে অনেক ধন্যবাদ। একবিংশ শতাব্দী শুধু ভেজিটেরিয়ানদের জন্য। আচ্ছা, আমার ধারণা আমি আমার কথাগুলো আপনাদের স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। আমি আপনাদের বলি, এটা আমি জানি, যারা মাংস জাতীয় খাবার খায় এটা এসেছে কোনো কালচার, কোনো পরিবার আর বিশ্বাস থেকে, আর এই কারণেই তারা এটা চিন্তাও করে দেখেনি। আর মিস্টার ত্রিবেদী বলেছেন যে আমরা সবাই আজ এখানে এসেছি, একটু চিন্তা করে দেখি, একটু ভালো করে চিন্তা করে দেখি, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবো না বা সামাজিক দৃষ্টিকোণ থেকে, কারণ আমি এটা দেখেছি। আমি এই কথাটা সবার সামনেই বলতে পারি যে জৈনদের মধ্যে অনেকে যখন কোনো অনুষ্ঠানে যায়, যেহেতু তারা প্রতিবাদ করতে পারে না, তাই মাংস জাতীয় খাবার খায় না, আমি পছন্দ করি না। তবে আপনারা সবাই চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, হতে পারেন আপনি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান, একটু চিন্তা করে দেখেন, সবগুলো দৃষ্টিকোণ থেকেই দেখার চেষ্টা করেন। নন ভেজ কি অনুমোদিত নাকি নিষিদ্ধ, শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন, পরিবেশ আর পরিবেশের ভারসাম্য, আর সবার উপরে করুণার দৃষ্টিকোণ থেকে দেখেন, যখন এই প্রকৃতি সব পশু পাখি, সব মানুষ, সব জীবকে সমান বানিয়েছে, তখন খিদে মেটানোর জন্য তাদের হত্যা করার অধিকার আমাদের কারোরই নেই। সবাইকে ধন্যবাদ। خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما
السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة